জেনারেলি পাবজি ইউসি আপনি তিন ভাবে কিনতে পারেন। একটা হলো আপনার পেপল, আরেকটা হচ্ছে রেজার গোল্ড, আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। ক্রেডিট কার্ড কিন্তু দেখা গেছে লোকাল কারেন্সি, বাংলাদেশে যে ধরনের লোকাল কারেন্সি ওটা না, মানে ডলার ঢুকানো যায় এরকম ক্রেডিট কার্ড। তিন চারটা মাধ্যম আপনার রেডিমেড রাখতে হবে, যেহেতু এটা মনে করেন একটা ব্যবসা সেক্ষেত্রে। আর যাদের মনে করেন এগুলো কোনোটাই নাই, সেক্ষেত্রে দেখা গেছে আপনারা রিসেল নিতে পারেন। আপনি কাস্টমার ম্যানেজ করবেন, কাস্টমার ম্যানেজ করার পরে আপনি জাস্ট হচ্ছে মনে করেন যে প্রোডাক্টের দাম দেখা গেছে 500 টাকা, প্রোডাক্টটা আপনি হচ্ছে 530 টাকা বা 550 টাকা বিক্রি করবেন বা 600 টাকা বিক্রি করবেন, মধ্যবর্তী থেকে যা প্রফিট হয় সেই প্রফিটটা আপনি নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেজার গোল্ড এখন খুলতে হয়। ওকে, গুগলে আসার পরে আপনি লিখবেন হলো রেজার গোল্ড। রেজার গোল্ড লেখার পরে আপনি প্রথম দাঁতে এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে লগ ইন করার জন্য বলতেছে, এই যে লগ ইন করার জন্য বলতেছে, তো আপনি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাকে, লগ ইন করার পর আপনাকে দেখতে পাবেন তারা ফেসবুক, গুগল এবং হচ্ছে এটা আরেকটা হচ্ছে ডিসকর্ডের ইয়া দিচ্ছে। ডিসকর্ডের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন, অথবা দেখা গেছে ক্রিয়েট রেজার আইডি, এটাতেও ক্লিক করতে পারেন। ক্রিয়েট রেজার আইডি দেওয়ার পরে এখানে আমার রেজার আইডি, ইউর গেম নেম, যে কোনো একটা নাম দিলেই চলবে। আমি দিলাম হিমন, দেখা গেছে আপনার 2022 দিলাম, না 2022 সাল, এবং এই জায়গায় আমি আমার ইমেলটা দিয়ে দেবো। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এই পাঁচটা অপশনে টিকমার্ক দিবেন, এগুলো টিকমার্ক থাকে না, এগুলো এই যে ব্ল্যাঙ্ক অবস্থায় থাকে, এগুলো টিকমার্ক দিয়ে দিবেন। আমি এই যে এইরকম ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে যে পাঁচটা অপশনে, এগুলো পাঁচটা অপশনে টিকমার্ক দিয়ে দিবেন। আমি এগুলো টিকমার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচের দিকে চলে যাবেন, আই এম এ হিউম্যান, আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু ক্যাপশন আসবে, আপনারা সবাই জানেন এগুলো কীভাবে ফিল আপ করতে হয়, আমার থেকে ব্যাটার জানেন আপনারা। বাটারফ্লাই হচ্ছে সিলেক্ট করার জন্য বলছে, আই অ্যাকসেপ্ট অ্যান্ড হচ্ছে ক্রিয়েট। তারা দেখবেন তারা আপনার ইমেল একটা কোড পাঠাইছে, তো ইমেলটা চেক করার জন্য বলতেছে। আপনি অল ইমেলে চেক করতে পারেন, অথবা দেখা গেছে কিছুক্ষণ ওয়েট করতে পারেন, মাঝে মধ্যে হয়তো বা স্প্যামেও চলে আসতে পারে, যদি আপনার এটা বাই চান্স যদি আপনার কপাল খারাপ থাকে। তো আপনারা হচ্ছে সেটা, এই যে এটা চলে আসছে, এটা মেইন ইয়াতে চলে আসছে, রেজার আইডি ইমেল ভেরিফিকেশন এটা করতেছে। আপনি জাস্ট ভেরিফাই ক্লিক করবেন এটাতে, ইমেলটাতে ক্লিক করার পর আপনার ইমেলটা দেখবেন এখানে ভেরিফাই হয়ে যাবে। তো এই যে ইমেলটা আপনার ভেরিফাইড হয়ে গেছে, তো আপনি এখন হচ্ছে ক্রোমে চলে যাবেন, ওপেন ইন ক্রোম। এই যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখানে মোবাইল নাম্বার এখনও কানেক্ট করা হয় নাই, মোটামুটি এতটুকুই যে আপনার অ্যাকাউন্ট করার জন্য। আর এখানে অবশ্যই আপনি একটা মোবাইল নাম্বার অ্যাড করে রাখবেন। টু স্টেপ অথেন্টিকেটরের জন্য আনলক অ্যাকাউন্ট সেটিং ফর 15 মিনিটস, আপনার ইমেল একটা কোড পাঠাইছে তারা, অথেন্টিকেটরের জন্য তারা একটা কোড পাঠাইছে। তো মোবাইলের নাম্বারটা অ্যাড করে রাখলে হবে কি, ধরেন যখন আপনি পাবজিতে টপ আপ করতে যাবেন বা যখন আপনি কোনো গেমে টপ আপ করতে যাবেন, আচ্ছা এটা মনে রাখেন যে 0 0 533 25 0 533 25, তো আমি দিই 0 533 25। তো এইটা আসলে এই জন্যই কাজে লাগে, আমি বলি যে মোবাইল নাম্বারটা এই জন্য আপনার এখানে অ্যাড করা রাখবেন, যাতে মনে করেন যখন আপনি পাবজিতে টপ আপ করতে যাবেন তখন এটা মোবাইল একটা অথেন্টিকেটরের কর্তৃপক্ষ থেকে, মানে আপনি যে পারচেসটা করতে চান সেটা শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে হয়। এখন আমি যদি এখানে একটা নাম্বার অ্যাড করি, ওই নাম্বারে একটা কোড যাবে, কোডটা এখানে দেওয়ার পরে দেখবেন যে এটা 100% ভেরিফিকেশন হয়ে যাবে। আর নাম্বার কীভাবে অ্যাড করতে হয় সেটা তো সবাই জানেন। ওকে, এই হলো মূলত বেসিক যে আপনার একটা রেজার গোল্ড অ্যাকাউন্ট হচ্ছে খোলার জন্য। ওকে, এখন দেখাবো আপনার রেজার গোল্ড পেপল দিয়ে কীভাবে আপনার পারচেস করতে হবে। পেপল অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাকে ম্যানেজ করে দিব পেপল অ্যাকাউন্ট। আপনি প্রথমে আপনার এখানে এই যে আপনার প্রোফাইল সেকশনটাতে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লোড, সরি এখানে দেখতে পাবেন রিলোড, এই রিলোড অপশনটাতে ক্লিক করবেন। তো তার আগে আরেকটা জিনিস বলে দিই যে পেপল অ্যাকাউন্টটা আপনার আগে কিন্তু লগ ইন করে রাখবেন, যাতে কারণ পেপল অ্যাকাউন্ট আপনি ইউজ করতেছেন বাংলাদেশ থেকে, তো সেক্ষেত্রে দেখা গেছে পেপল অ্যাকাউন্টে নানান ধরনের সমস্যা থাকে। আপনারা যারা হচ্ছে পেপল অ্যাকাউন্ট ইউজ করেন তারা তো জানেন নিয়মকানুনগুলো। রেজার গোল্ডে লোড করার জন্য অনেক ধরনের অপশন এখানে কিন্তু খোলা আছে, বিটকয়েন দিয়েও কিন্তু ইয়া করতে পারেন, এখানে লোড করতে পারেন। সেক্ষেত্রে বিটকয়েনের দামটা তো অনেক বেশি, তো বিটকয়েনটা কেউ ইউজ করে না সহজে। তো রেজার গোল্ড পিন অথবা পেপল অথবা মাস্টার কার্ড যদি আপনার থাকে, কম দামি মাস্টার কার্ড, তাহলে সেখানে মাস্টার কার্ড ইউজ করতে পারেন। তো আপনি আমরা হচ্ছে পেপল ক্লিক করব। পেপল ক্লিক করার পর এখানে অ্যামাউন্টগুলো উঠে আসছে, $10, $25, $50, এটা র্যান্ডম, আপনি ক্লিক করলে এখানে হচ্ছে হয়ে যাবে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে বসে যাবে অ্যামাউন্টটা, আপনি যদি 10 ক্লিক করেন 10 হয়ে যাবে। তো আমি দেখি এখানে
পাঁচ মিনিমাম মনে হয় সম্ভবত পাঁচ, আমি যদি চার করি চার দিয়ে দেখলাম হ্যাঁ চার চার ডলার হচ্ছে নেওয়া যাবে। আমার এই যে পেপল অ্যাকাউন্টের ইমেলটা এখানে নিয়ে নিছে, তো এরপরে আপনি যে কাজটা করবেন পে উইথ পে নাও এখানে ক্লিক করবেন, ব্যবহার করার যে আপনি নেন ব্যবহার করেন। এই যে দেখেন এভাবেই মূলত লোড করতে হবে, খুব সহজ। যে আমার যে পেপল ডলার থেকে আশা করি এটা কেটে নিয়ে যাবে। তো আমি দেখাই আমার পেপলে কিন্তু এত ডলার নাই, চার ডলার নাকি কত ছিল ওইখান থেকে আমি চার ডলার কিন্তু অলরেডি এখানে লোড করে ফেলছি, মানে এখানে ওই যে পেপল এই রেজার্টগুলো আমি লোড করে ফেলছি অলরেডি। এই যে চার ডলার সত্তর সেন্ট ছিল, এখান থেকে আপনি দেখতে পাবেন যে রেজার্টগুলো এটা কেটে নিয়ে গেছে এখন।